আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত আর মাছের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আর মাছ। তো এটাকে আমরা আইর মাছও বলে থাকি। তো এই মাছটাকে বাজার থেকে আনা হয়েছে পুরো আস্ত অবস্থাতেই, তাই আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিলাম। মাছটা কিন্তু তাজাই ছিল। তো এই মাছটা দিয়ে আজকে রান্না করা হবে আর মাছ বা আইড় মাছ ভুনা। এই মাছটা কিন্তু ভুনা করে খেতে খুবই ভালো লাগে। তো আশা করব ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, আর যদি দেখতে ইচ্ছা না করে অন্তত 3 মিনিট দেখে তারপরে ভিডিওটা কমেন্ট করবেন। তো এখানে মাছটা কাটা হয়ে গেছে একদম ভালোভাবে ধোয়ার পরে। এখন এখানে এই মাছটাকে প্রথমে ভাজা হবে। তো ভাজার জন্য মাছগুলোকে প্রথমে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লেবুর রস আর সামান্য একটু পানি দিয়ে এই মাছটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর লেবুর রসটা দেওয়া হয় সাধারণত মাছ থেকে, যাতে কোনো আষ্টে গন্ধ না আসে, এ কারণেই লেবুর রস দেওয়া হয়। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে সব মশলা দেওয়া হচ্ছে এক এক করে। এবার মাছগুলোকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেবে। তো এই যে দেখেন, আইর মাছগুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে মাখানোর পরে সয়াবিন তেলে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার এই মাছটাকে রান্নার পালা। তো রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল আর মাছ ভাজা সামান্য যেই তেলটুকু ছিল সেগুলোও দেওয়া হয়েছে। তো এবার এতে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এতে দেওয়া হলো টমেটো কুচি। তো আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন। তো এখন এই টমেটো কুচিটাকে একটু গলিয়ে নেওয়ার পরে এতে একটু পানি অ্যাড করে বাকি মশলাগুলো দেওয়া হবে। তো কী কী মশলা দেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। মশলার ভিতরে আছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর তেজপাতা। তো মোটামুটি রেগুলার যে মশলা ব্যবহার করা হয় রান্নাতে, সেই মশলা দিয়ে আজকের এই আইড মাছ বা আর মাছ ভুনা করা হবে। তো এই যে সবগুলো মশলা এখানে এক এক করে অ্যাড করা হয়ে গেল। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা সেই আর মাছগুলোকে দেওয়া হচ্ছে এক এক করে। তো মাছগুলোকে দেওয়ার পরে এতে পরিমাণ মতো পানি অ্যাড করা হবে। তো আপনারা যেরকমের ভুনা খেতে চান সেই আন্দাজে পানির পরিমাণটা দিয়ে নেবেন। তো এখানে পানি দেওয়া হলো। এবার এটাকে কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। একদম যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে তখনই এতে বাকি আরও দুটো মশলা অ্যাড করা হবে। তো আপনারা দেখতে থাকেন। এই তো আর মাছ ভুনা করা হয়ে গেছে, তাই এতে ভাজা জিরা গুঁড়া আর ধনেপাতা কুচি দেওয়া হলো। এবার এটাকে চুলা থেকে নামানো হবে। আপনাদেরকে এখনই দেখাচ্ছি এই মাছটা দেখতে কেমনটা হলো।
তো এই যে দেখেন আর মাছ ভুনা অবশেষে তৈরি হয়ে গেল। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কালারটাও দারুণ আসছে। গরম ভাতের সাথে এমন একটা যদি মাছের ভুনা থাকে বা কারি থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা যারা এভাবে কখনো আর মাছ ভুনা করে খান নাই, যদি রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই মাছে যেহেতু লেবুর রস, টমেটো কুচি, ধনে পাতা এগুলো দেওয়া হয়েছে, তাই এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো বা রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।